বোমাগুলির খবরে মাঝে মাঝে খবরের শিরোনামে উঠে আসে ভাটপাড়া জগদ্দল এলাকা। সাম্প্রতিককালে মাঝে মধ্যেই গোপনে তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ, যার জেরে রীতিমতো আতঙ্ক এলাকাবাসীর মনে। আজ সকাল থেকে জগদ্দল স্টেশন সংলগ্ন এলাকায় রুটিন মাফিক রেল লাইন ধরে তল্লাশি অভিযানে নামে রেল প্রশাসন। রেলের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াডের টিম নিয়ে আজ জগদ্দল স্টেশন সংলগ্ন জঙ্গলে জোর তল্লাশি চালানো হয়, যদিও কোনো বোমার হদিশ পাওয়া যায়নি। গোটা ঘটনা নিয়ে এলাকাবাসীরা বলেন, রেল পুলিশের তল্লাশি দেখে ভালো লাগছে, ভয়ের বাতাবরণ থেকে মুক্তি হওয়া যাবে বলেই মনে করেন এলাকাবাসী। আগামী দিনে এই রকম আরও তল্লাশি চালানো হবে বলেই রেল পুলিশ সূত্রের খবর। শেখ রাজীবের রিপোর্ট NTVWB। স্কোয়াডের যে স্লিপার ডগের যে প্রচেষ্টা এখানে খুব সুন্দর কাজ হচ্ছে এবং খুব ভালো লাগছে দেখে এটা, যে এখানে এমনি এত উত্তেজনা, এত মানে মানে কি বলবো, যে লোক এলাকার লোক আতঙ্কিত হয়ে রয়েছে, এই কাজটা হচ্ছে আমরা খুব আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে মাঝে মাঝে বোম পাওয়া যায়, অ্যান্টি সোশ্যালিটি হয়ে গেছে যাগুলো। আপনারা এই এই প্রচেষ্টা চলছে RPF-এর পক্ষ থেকে অথবা জানি না সেন্ট্রাল স্টেট যারা যা করছে, খুব ভালো লাগছে এটা, যাতে সাধারণ লোক যাতে একদম খুব সুন্দর করে যে জীবনযাপন করতে পারে, এই কাজটা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে প্রতিবেশী হিসাবে। বোম স্কোয়াড আর স্নিপার ডগ স্কোয়াড করছে এগুলো। আমার নাম রাজা মজুমদার। সপন দা, এইদিকে যাবো তো, পুরো দেখা যাচ্ছে তোরাটা।
আরে ও Thank you.